কোলাঘাট মানেই ফুলের হাট। রাজ্যের মধ্যে ফুল চাষে কোলাঘাটের উল্লেখযোগ্য স্থান রয়েছে, কিন্তু অসময়ে প্রাকৃতিক দুর্যোগ ও মহামারীর গ্রাসে ফুল চাষিরা বিপর্যয় ও অনিশ্চিত ভবিষ্যতের সম্মুখীন। এর মধ্যেও প্রাকৃতিক অমোঘ নিয়মে ফুল ফুটেছে, পাপড়ি মেলেছে ক্যামেলিয়া, স্নোবল, ডালিয়া, গাঁধা, বৈচিত্র্যময় চন্দ্রমল্লিকা থেকে বাহারি গোলাপ সহ আরও সব শীত মরশুমের অতিথির দল। কোলাঘাট নতুন বাজার রূপনারায়ণ নদের পাড়ে নৈসর্গিক পরিবেশে গড়ে তোলা হয়েছে ফুলের সমারোহ। সম্প্রচারমূলক পুষ্প প্রদর্শনী বাড়িতে বসে দেখার আহ্বান। 16 জন ফুলচাষী সহ পুষ্পপ্রেমীরা বাড়িতে ও বাগানে পরম যত্নে নানান রকম ফুল ফুটিয়ে প্রায় 700টি টব জমা দিয়েছেন এই পুষ্প প্রদর্শনীতে। 9ই জানুয়ারি রবিবার শীতের ভোরে উদ্বোধনের দিন গোষ্ঠপদ বেরা, অজিত মাইতি, স্বপন মাঝি, ডাক্তার শ্যামল আদক, কিশোরী মণ্ডল ও শুভেন্দু ভৌমিক সহ অংশগ্রহণকারী ফুলচাষী ও পুষ্পপ্রেমী মালিদের সম্বর্ধনা দিয়ে সম্মানিত করা হয়। প্রবেশমুখে প্রদর্শনী প্রাঙ্গণে এবং ফুলের টবে টবে ব্যানার, প্ল্যাকার্ড, ছোট বড় ক্যাপশনের মাধ্যমে তুলে ধরা হয়েছে মহামারী প্রতিরোধ ও সুরক্ষাবিধি মান্যতার নানা বার্তা। স্বাস্থ্যবিধি মান্যতায় প্রচারপত্র, মাস্ক বিতরণ ও সবার হাত শোধন করা হচ্ছে। সম্প্রচারমূলক এই পুষ্প প্রদর্শনী বাড়িতে বসে দেখার আবেদনও করা হয়েছে। তবুও অতি উৎসাহী যারা আছেন তাদের জন্য প্রদর্শনী খোলা থাকছে কেবল দুপুর 2টো থেকে বৈকাল 5টা পর্যন্ত। পুষ্পপ্রেমী শ্যামল আদক বলেছেন, কোলাঘাট ফুলের জন্য বিখ্যাত, তাই ফুল চাষীদের উৎসাহ দিতে এবং যারা ফুল ভালোবাসেন তাদের কথা ভেবেই এই আয়োজন। তবে তা যেমন হয়েছে সুরক্ষাবিধি মোড়কে, তেমনি এই ফুলের সমারোহের মধ্যেই মানুষের উদ্দেশ্য স্বাস্থ্যবিধি ও সচেতনতার বার্তাও দেওয়া হয়েছে। অন্যান্য বছরের মতো এই আয়োজন ঘিরে যে নানা রকম অনুষ্ঠান হতো সেগুলি প্রায় সব বাতিল করে সীমিত দর্শক ও সময় ধার্য করে কেবল প্রদর্শনী করা হয়েছে বলে জানিয়েছেন আয়োজকরা। সময়টা মানব জাতির পক্ষে বড় অসময়, কিন্তু তা সত্ত্বেও প্রকৃতির অমোঘ নিয়মেই বাহারি গোলাপ, কত রকমের চন্দ্রমল্লিকা, ক্যামেলিয়া, পিটুনিয়া, গাঁদা, এরা এদের মতো করে পাবড়ি মেলেছি শীতের মরশুমে অতিথি। আর তাদের নিয়েই রূপনারায়ণ নদীর পাড়ে এই কোলাঘাট গৌরাঙ্গ ঘাটে পুষ্প প্রদর্শনী আয়োজন করা হয়েছে। আসলে এই পুষ্প প্রদর্শনী ঘিরে বিভিন্ন অনুষ্ঠান হয় প্রত্যেক বছর, কিন্তু এই বছর এই পরিস্থিতিতে আমরা সেগুলো সব বাদ দিয়েছি, শুধুমাত্র সম্প্রচারমূলক পুষ্প প্রদর্শনী, অর্থাৎ বাড়িতে বসে দেখুন। এবং প্রতিটি ফুলের টবে, ফুলের মাঝে, প্রদর্শনী অঙ্গন চত্বর সর্বত্রই সুরক্ষাবিধির বার্তা বিভিন্নভাবে দেওয়া হয়েছে। এই সময় কি করা উচিত, কি করা উচিত নয়, সেই বার্তা দেওয়া হয়েছে। এবং এই সুন্দর সভার মাঝে, নৈসর্গিক সভা বয়ে যাওয়া রূপনারায়ণ নদীর পাড়ে এই পুষ্প প্রদর্শনী আপনারা ভার্চুয়াল বা সম্প্রচারে দেখুন। আবার পরের বছর স্বাভাবিক হলে আবার সেই সব অনুষ্ঠান করা যাবে। আপাতত এই বছর সম্প্রচারমূলক পুষ্প প্রদর্শনী কোলাঘাটের গৌরাঙ্গ ঘাটে, কোলাঘাট ফুলের হাট, ফুল চাষীদের সম্মান জানাতে, পুষ্পপ্রেমীদের সম্মান জানাতে আমাদের এই আয়োজন। কোলাঘাট থেকে সুদীপ্ত আগোয়ান, আনন্দ বার্তা।